উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছাত্রীবৃন্দ, তোমাদেরকে আজকের এই শ্রেণীকক্ষে স্বাগত জানাই। আজকে আমরা উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের যে ক্লাসটা নিব, দ্বিতীয় পত্রের মৌলিক ইবাদত, মৌলিক ইবাদত এর মধ্যে আজকে যে বিষয়টা আলোচনা হবে সাওম। তার আগে ভূমিকা হিসেবে যে বিষয়টা তোমাদের সামনে বলতে চাই যে ইসলামের যে মৌলিক ইবাদত কি, সহিহ বুখারী শরীফের মধ্যে এই মৌলিক ইবাদত সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে, বুনিয়াল ইসলাম আলা খামস, যে ইসলাম নামক সৌধ পাঁচটি মূল ভিত্তির উপর প্রতিষ্ঠিত। তন্মধ্যে প্রথম হলো আকিদা বা বিশ্বাস, শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, একথা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই, হযরত মুহাম্মদ ইসলাম তার বান্দা ওয়া রাসূল। এরপরে যেই বিশ্বাস আকিদার পরে যেই ইবাদতগুলো, তার মধ্যে প্রথম হলো ইকামিস সালাহ, সালাত আদায় করা, ওয়াই তাই জাকা, জাকাত প্রদান করা, অল হাজ্জি ওয়া সাওমে রমাদান, হজ করা এবং রমজান মাসে রোজা রাখা। আজকে আমরা পঞ্চম যে বিষয়টি আলোচনা করব, ইসলামের মূল ভিত্তির হলো পাঁচটি, এই পাঁচটি ভিত্তির পঞ্চম ভিত্তি হলো সাওম, যেটাকে আমরা রোজা বলে থাকি। রোজা শব্দটি অবশ্য ফার্সি শব্দ, কিন্তু বহুল প্রচলিত। এর আরবি প্রতি শব্দ হলো সাওম, বহু বচন হলো সিয়াম। কোরআন শরীফ যেহেতু আরবি ভাষায় নাজিল হয়েছে, তাই কোরআন শরীফে রোজা শব্দটি কোথাও সরাসরি উল্লেখ নাই, সেখানে সাওম বা সিয়াম উল্লেখ আছে। যেমন কোরআন শরীফের আয়াত কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, মহান আল্লাহ বলেন তোমাদের প্রতি এই রমাদান মাসে সিয়াম বা সাওমকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। এটা এই জন্য করা হয়েছে যাতে তোমরা তাকওয়ার গুণ অবলম্বন করতে পারো, খোদাবীর হতে পারো। তাই সাওম শব্দটি একবচন, বহুবচন সিয়াম। তো সিয়াম সাওম অর্থ হলো, সাওম শব্দের আবিধানিক অর্থ হলো আল ইমসাক, মানে বেঁচে থাকা, বিরত থাকা। ইসলামী শরীয়তের পরিভাষায় আল ইমসাক ও আনিল আকল ওয়াশরব ওয়াল জিমা, সাওম শব্দের আবিধানিক অর্থ বিরত থাকা, বেঁচে থাকা, নিজেকে সংযত রাখা। আর ইসলামী শরীয়তের পরিভাষায় সাওম বলা হয় সোবহে সাদিক থেকে শুরু করে, মানে সূর্যোদয়ের পূর্বে সোবহে সাদিক থেকে শুরু করে সূর্যোদয় সূর্যাস্ত পর্যন্ত খাবার পানীয় এবং যে কোনো রকমের যৌন সম্ভোগ থেকে বিরত থাকার নাম হলো সাওম বা সিয়াম। এই সিয়াম ব্রত এটি একটি মৌলিক ইবাদত, বছরের নির্দিষ্ট একটি সময় রমাদান মাস, এই রমাদান মাসে নির্দিষ্ট নিয়মে প্রতিদিন সোবহে সাদিক থেকে, মানে সূর্যোদয়ের পূর্ব থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার পানীয় এবং বৈধ স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকার নাম হলো সাওম বা সিয়াম। সেটা আবার করে বলি, ইসলামের পাঁচটি ভিত্তি, পঞ্চম ভিত্তি হলো সাওম। সাওমের বহুল প্রচলিত ব্যবহৃত শব্দ হলো রোজা। রমজান মাসে আমরা এই রোজা রেখে থাকি, এটি একটি ফরজ ইবাদত, শারীরিক ইবাদত। রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে, শাবান মাসের শেষ, রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে সোবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত নিয়াত সহকারে নির্দিষ্ট নিয়মের ভিতরে খাদ্য পানীয় এবং বৈধ স্ত্রী সম্ভোগ বা মেলামেশা থেকে বিরত থাকার নাম হলো সাওম। এটি একটি ফরজ ইবাদত, মৌলিক ইবাদত। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সাওমের বিধিবদ্ধ হওয়ার জন্য বলেন যে কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের রোজার বিধান দেওয়া হয়েছে। প্রত্যেক ধর্মেই উপবাস প্রথা আছে,
সুতরাং এটা তোমাদের জন্য অভিনব নতুন কিছু নয়, তোমাদেরও এই প্রথা তোমাদের দেওয়া হয়েছে যাতে তোমরা খোদাবির হতে পারো, অন্যায় থেকে অপকর্ম থেকে বিরত থাকতে পারো। এটা একটি ফরজ ইবাদত। প্রত্যেক প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তির উপরে মাসে একবার এই রোজা রাখা ফরজ। কেউ অবহেলা করে ছেড়ে দেওয়ার সুযোগ নেই। হ্যাঁ, ওয়াইন কুং তো মারিদানা ওয়ালা সাফারিন ফাইদ্দা তুমি না ইয়ামিন ওখর, কেউ যদি অসুস্থ হন অথবা সফরে থাকেন এবং সেক্ষেত্রে যদি তার এই সাওম পালন করতে যে জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে, তাহলে এই সাওম ওই সময় পালন না করে অন্য সময়ে এই সাওমের কাজা সে আদায় করে নেবে। আর যদি কেউ অবহেলা ভরে সাওম থেকে বিরত থাকে, তাহলে তার জন্য একটি রোজার পরিবর্তে 60টি রোজা একাধারে রাখতে হবে, এটা হলো তার কাফফারা। অতএব আমাদের প্রত্যেকেই এই রোজা রাখার ব্যাপারে যত্নবান হওয়া প্রয়োজন, যারা প্রাপ্তবয়স্ক এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন। ধন্যবাদ সবাইকে।